বল কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা আপনাদের এখানে যে প্রতিবাদ মিছিলটা হচ্ছে এটা কিসের জন্য আপনারা করছেন? এটা আমাদের ভারতের যে কেন্দ্রীয় সরকার আছে বা বিজেপি শাসিত সরকার আছে তাদের জনবিরোধী নীতি, যেমন রেলকে বেসরকারিকরণের প্রতিবাদে সরকার গ্যাসের ভর্তুকি তুলে দিয়েছে এবং গ্যাসের দাম বৃদ্ধির জন্য, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির জন্য, এই সমস্ত জনবিরোধী নীতির প্রতিবাদে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা বুথে বুথে আজকে আমরা প্রতিবাদ সভা বলুন, প্রতিবাদ মিছিল বলুন আমরা করছি। এটা সালেপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা এই পঞ্চায়েতের সামনে জগদ্দার ঢাল সালেপুর এখানে প্রতিবাদ করছি গ্যাস সিলিন্ডার নিয়ে। আমাদের যুব, ছাত্র, কিষাণ, মাদার সমস্ত আমরা কর্মীরা এক হয়ে আমরা আজকে প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছি। আপনার নাম? গুণধর খাঁড়া, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি। ধন্যবাদ। বল কলকাতা, আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের অঞ্চল সভাপতি আছেন, আমাদের প্রধান আছেন, পঞ্চায়েত সদস্য আছেন, আমাদের সমস্ত কর্মীরা আছে। সকলম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে তার মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এবং রেল বেসরকারিকরণের প্রতিবাদে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ আমরা এই বিক্ষোভ সমাবেশে সমবেত হয়ে আমরা একত্রিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি, সালেপুর এক নম্বর অঞ্চলের প্রধান সহ সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যরা একত্রিত হয়ে এই বিক্ষোভ সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। আপনার নাম? আমার নাম শান্তিনাথ খান। ওকে, ধন্যবাদ আপনাকে। বল কলকাতার তরফ থেকে আপনারা যে এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।